আমরা আজকে যাচ্ছি জুমা নামাজ পড়তে শান্তিনগর। তবে মজার বিষয় হলো আজকে এখন পর্যন্ত সূর্য ওঠে নাই, মানে সূর্য ওঠে নাই বলতে সূর্য দেখা যায়নি। সূর্য তো উঠছেই, সূর্য না উঠতে সকাল হতে হবে। সামনে আমাদের জন্য রহমান সাহেব ওয়েট করতেছে। রমনা থানার সামনে দেখা দেয় ওইসে নামব। রহমান সাহেব কই? ওই যে রহমান সাহেব দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি গায়ে। রহমান সাহেব আপনি পাঞ্জাবি ছাড়া কোথায় যাচ্ছেন আজকে? কোনো কথা, আপনি একটা জুম্মা নামাজ পড়তে যাচ্ছেন লাল শার্ট পরা? লাল শার্ট? হ্যাঁ, যেতে যাইতেছি। ভিডিও করে কি ব্লগে দিব? হ্যাঁ, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কোথায়? শান্তিনগর পীর সাহেবের গলি। আচ্ছা, কাচ্ছি কাচ্ছি না বিরিয়ানি কোনটা? কাচ্ছি জোক বিরিয়ানি নাকি কাচ্ছি বিরিয়ানি? সে বেলি রোড যেখানে মানুষ প্রেম করে শুধু। আমি এটা দেখেছিলাম ওই বোঝে ভালোই ওদের খারাপ না। চলে আসছে জামাত কয়টায়? সবাই চৌদ্দ একটা পনেরো। নাম কি ওনার? আমরা চলে আসছি বিশ্বের গলি মসজিদ আল সিদ্দিক। আমি জানি একদম সুন্দর টাইস।
وفي أولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في كل قول من أقوالكم وكل فعل من أفعالكم وفي كل شأن من شؤونكم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين عباد الله يقول الله عز وجل في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى خلقنا لعباده فاعبدوا الله واتقوه واتبعوا سنة ريوارد الله دبن الله تعالى بچون دنیا عمال ريوارد دبن اور باقی قلو کنی دیکھ دن جو کنتا خمر جنگو کنتا خمر آجو شور جائے دیئے دیو سن تاولی اللہ شتی کر باندہ ہوا বলেন খাবার কেমন এখানে মাংস কয় পিস ঠান্ডা কেন ঠান্ডা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বলেন কেমন দুই পিস আপনারটা তো ভুলে গেছে হ্যাঁ এটা একটা বিশেষত্ব দিই এটা কি পোর্টার রেস্টুরেন্ট নাকি ইট নাও হ্যাঁ আজকে কেউ না হতে পারে একটু রেস্ট নেব আমরা তো মোচাক মালিবাগ মোচাক যাবো না অনেকদিন পর যাচ্ছি এই রোডে আমার এই রোডে মনে হয় দুই তিন বছর হয়ে গেছে হ্যাঁ এই নিচ দিয়া উপর দিয়ে তো গেছি অনেক ফ্লাইওভার দিয়া কিন্তু নিচ দিয়া যায়নি ফ্লাইওভার হওয়ার পরে একবারও যায়নি এই এলাকা আমার দুই বছর কাটছে যেখানে একটা কি যেন গোল্ডেন কি যেন প্লাজা ছিল নাকি যেন কোচিং করছিলাম ইউসিসিতে হ্যাঁ গোল্ডেন প্লাজা এটাতে
পরীক্ষার হলে ঢুকতেছে না। রমন সাহেব কি খেতে যাচ্ছি? আখের রস। খালি রস রস খাওয়া হইতেছে আজকে। সেই বিখ্যাত আখের রস। রহমান সাহেব ঢুকে গেছে দোকানে, পালাই দিছে। রহমান সাহেব বেশি এক্সাইটেড, একদম লাফিয়ে মেরে সব পালাই দিছে। ফেনা বাইর করেন না বেশি, এই বিখ্যাত আখের রস খাওয়ার জন্য বহুত দূর থেকে আসছি। হ্যাঁ, ভালো করে বানাবেন। এটা হচ্ছে মগবাজার ওয়্যারলেস গেট। হচ্ছে রহমান সাহেবের আখের রস। ভালোই, খারাপ না। বলেন একটু আগে, আমার কাছে ভালোই লাগতেছে। রহমান সাহেবকে বিদায় দিয়ে বাসা দিয়ে যাচ্ছি, আর যে মসজিদে নামাজ পড়তে গেছি মসজিদটা অনেক সুন্দর, আর অসাধারণ সাউন্ড সিস্টেম, সব ডিজিটাল জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ফ্লোরে ডিসপ্লে করা আছে, হুজুরের বয়ান দেখাচ্ছি ডিসপ্লেতে, অসাধারণ। আমি ঢাকা শহরে এরকম দেখি নাই, ফার্স্ট দেখা আমার এরকম সুন্দর মসজিদ, আবার অসাধারণ, ভালো লাগছে। এখন বাসায় যাচ্ছি, আর আমার ভিডিওগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। টাটা, বাই বাই।